নমস্কার বন্ধুরা, আমি রাজীব। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আরেকটি দরখাস্ত ভিডিওর উপস্থিত হলাম। আজকে দরখাস্তটির বিষয় ওয়ারিশ সার্টিফিকেট তোলার আবেদন। তো বন্ধুরা, এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য আমার এক সাবস্ক্রাইবার আমায় বলেছেন। তো চলুন দেখে নিই কীভাবে দরখাস্তটি লিখে যায়। তো আমি এখানে প্রথমে লিখেছি টু দ্য প্রধান, তারপরে দিয়েছি শ্যামপুর গ্রাম পঞ্চায়েত, শ্যামপুর, মালদা, ওয়েস্ট বেঙ্গল। এই দরখাস্তটি যদি বিডিও অফিসে লিখতে চান তাহলে এখানে লিখবেন টু দ্য বিডিও, তারপরে বিডিও অফিসের নাম এবং বিডিও অফিসের ঠিকানা। আর যদি পঞ্চায়েতকে লিখতে চান তাহলে টু দ্য পঞ্চায়েত, তারপরে এখানে পঞ্চায়েত অফিসের নাম এবং আপনার ওই পঞ্চায়েত অফিসের ঠিকানা। এখানে ডেট লিখবেন যেদিন এই দরখাস্তটি জমা করতে চাইছেন সেদিনকার ডেট এখানে উল্লেখ করবেন। তারপরে সাবজেক্ট এরকম লিখে নেবেন ওয়ারিশ সার্টিফিকেট তোলার আবেদন। এরপরে লিখছেন, স্যার আপনার কাছে আমার বিনীত আবেদন, আমি সুবল মাঝি, পিতা বিমল মাঝি, গ্রাম পোস্ট অফিস, থানা, জেলা। অর্থাৎ আপনি আপনার নাম ও ঠিকানা এখানে ব্যবহার করবেন, আমি ডেমো পারপাসে এরকমভাবে লিখেছি। এরপরে জানাচ্ছেন, স্যার আমি এই এলাকার একজন স্থায়ী বাসিন্দা, আমাদের পরিবারের মোট সদস্য সংখ্যা 7 জন। তাহলে আপনাদের পরিবারের যে কয়জন আছে সেই কয়জনের কথা এখানে উল্লেখ করবেন। এরপরে জানাচ্ছেন, পিতা বিমল মাঝি, মাতা দেবিকা মাঝি, বড় ভাই সুবল মাঝি, মেজ ভাই সৌমেন মাঝি, ছোট ভাই সনাতন মাঝি, এছাড়া দুই বোন সুমনা মাঝি দাস ও মৌমিতা মাঝি মাইতি। অর্থাৎ এই দুই বোনের বিয়ে হয়ে গেছে, তাই তাদের শ্বশুরবাড়ির এখানে টাইটেল বসানো আছে। তাহলে আপনাদের ক্ষেত্রে যেরকম হবে সেই রকমভাবে এখানে লিখে নেবেন, তাহলে পরিবারের প্রত্যেক সদস্যর পরিচয় এখানে দেওয়া হয়ে গেল। এরপরে জানাচ্ছেন, বর্তমানে আমার এই কাজের জন্য ওয়ারিশ সার্টিফিকেটে খুবই দরকার। তাহলে এই কাজ বলতে আপনার যে কাজ হবে সেই কাজের কথাটি এখানে উল্লেখ করবেন। এরপরে এখানে লিখবেন, অতএব আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আমাকে ওয়ারিশ সার্টিফিকেট দিয়ে সাহায্য করুন। এখানে ইতি লিখবেন, এখানে বিনীত লিখবেন, এখানে নাম সই করবেন, আর এখানে ফোন নম্বরটি অবশ্যই দিয়ে দেবেন। তো আশা করি যিনি এই দরখাস্ত ভিডিও বানিয়ে আমায় দেখানোর কথা বলেছেন এই ভিডিওর মাধ্যমে তার ও আপনাদের সকলেরই উপকার হবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের ভিডিও পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।